আরও একটি পরাজয়ের মধ্য দিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের চলমান আসর থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টের 53তম ও দিনের দ্বিতীয় ম্যাচে কেকেআর মুখোমুখি হয়েছে আইপিএলের নবাগত দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের। এই ম্যাচের শুরুতে ব্যাটিং করে নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 176 রান তুলেছেন লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। জবাবে এই রান তাড়া করতে নেমে মাত্র 14.3 ওভারে 101 রানে অল আউট হয়ে যায় কলকাতা নাইট রাইডার্স, যার ফলে 75 রানের বিশাল জয় পেয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। হতশ্রী পারফরমেন্সে কলকাতা নাইট রাইডার্সের এমন বাজে পরাজয়ের পিছনে রয়েছে গুরুত্বপূর্ণ তিন কারণ, যে তিন কারণেই মূলত লক্ষ্ণৌ সুপার জায়ান্টের কাছে পরাজিত হয়েছে কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের হারের পিছনে যে কটি কারণ রয়েছে তার মধ্যে প্রথম কারণটি হল টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া। এই ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া যে কতটাই ভুল ছিল অধিনায়ক শ্রীয়েশ আয়ারের তা প্রমাণ হয়ে গেছে তাদের হারের মধ্য দিয়ে। ম্যাচ শেষে কমেন্টেটররাও এমন প্রশ্ন ছুড়ে দিয়েছিল শ্রীয়েশ আয়ারের কাছে। এই সময় শ্রীয়েশ আয়ার অকপটেই স্বীকার করেছেন উইকেট বুঝতে পারেননি তিনি, যার ফলে ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। উইকেটের আচরণ এদিন ছিল দুই রকম, শুরুতে যারা ব্যাটিং করেছে রানের দেখা পেয়েছে তারা, অন্যদিকে শেষের দল মুখোমুখি হয়েছে বাজে অভিজ্ঞতার। কলকাতা নাইট রাইডার্সের হারের পিছনে দ্বিতীয় কারণটি হল দলের বেশ কয়েকজনের বাজে বোলিং, যার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পেসার শিবম মাভি। এদিন মাভি 4 ওভার বোলিং করে দিয়েছেন 50 রান। 12.50 ইকোনমি রেটে বোলিং করা মাভি তার 4 ওভারে দিয়েছেন 50, সেখানেই অনেকটা পিছিয়ে পড়ে কলকাতা নাইট রাইডার্স। এছাড়াও খুব ভালো বোলিং করতে পারেননি অন্যরা কেউই। কলকাতা নাইট রাইডার্সের হারের পিছনে তৃতীয় কারণটি হল ব্যাটিং ব্যর্থতা। এবারে টুর্নামেন্টে যা প্রায় প্রতি ম্যাচে দেখা যায় কলকাতা নাইট রাইডার্সে, ওপেনিংয়ে ব্যর্থ হয়েছেন ইন্দ্রজিৎ ও অ্যারন ফিঞ্চ। 14 রান করে আউট হয়েছেন অ্যারন ফিঞ্চ। দলের হাল ধরতে পারেননি শ্রীয়েশ আয়ারও, মাত্র 6 রান করে বিদায় নিয়েছেন তিনি। নীতিশ রানা রিঙ্কু সিংদের কেউই পারফর্ম করতে পারেননি এই ম্যাচে। ব্যাট হাতে ঝড় তুলেছিলেন অ্যান্ড্রু রাসেল, তবে 19 বলে 45 রান করে থামে তার ইনিংস। শেষ পর্যন্ত আর কেউ দাঁড়াতে না পারলে 101 রানে গুটিয়ে যায় কলকাতা নাইট রাইডার্স। মূলত দলের হারের পিছনে এই তিন কারণকেই দায়ী করছে সবাই।